আসসালামু আলাইকুম, আমি আব্দুর রাজ্জাক। আজকে 3 জুন 2020 রাত 9টা থেকে রাত 11টার সাপোর্ট ক্লাস শুরু করছি। প্রথমে আমাকে একটু সাউন্ড দেবেন একজন, রফিক ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার সাউন্ড ঠিক আছে? কথা বলেন, আপনার মাইক অন করা আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, স্পষ্ট আছে। ঠিক আছে, আমি সাপোর্ট শুরু করছি প্রতিদিনের মতোই রাত 9টা বা তার পরবর্তী সময়। যারা কোশ্চেন সাবমিট করেছেন তাদেরকে আমি সাপোর্ট দেবো। আপনারা ধারাবাহিকভাবে কোশ্চেনগুলো সাবমিট করে দেন, আমি সিরিয়ালি সাপোর্ট দেবো। সিরিয়ালের বাইরে দয়া করে কেউ সাপোর্ট পাবেন না। প্রথমে স্ক্রিনে আসেন হাফিজ আহমেদ। হ্যাঁ হাফিজ ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দাদা ভাই, আমার গিকটা একটু দেখে দেবেন। হ্যালো, জি আমাকে শুনতে পাচ্ছেন আপনি? কি শুনতে পাচ্ছি? জি আমার গিকটা স্যার। আপনি ফুল স্ক্রিন করেন? আপনি স্ক্রিনটা ফুল স্ক্রিন করেন? ফুল স্ক্রিন এই তো আছে। ইয়ে পার্সেন্টেজ দিয়ে কত পার্সেন্ট? ইয়ে অল্টার প্লাস প্লাস অল্টার লাগবে না, আপনি যেখানে যেখানে মাউস নিয়েছিলেন ওইখানে ক্লিক দেন। হ্যাঁ এখন ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা উপরে তুলি। হ্যাঁ এখন গিটটা চেক করে দেবো তাই? জি জি। এই গিটটা কি আমি এর আগে দেখেছিলাম? না না। আচ্ছা একদম উপরে যান, একদম উপরে যান। হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আই উইল প্রমোট ইউর বিজনেস বাই ফেসবুক প্রমোশন সার্ভিস। আই উইল প্রমোট ইউর বিজনেস বাই ফেসবুক প্রমোশন সার্ভিস। আচ্ছা ব্যানারটা একটু দেখেন তো, একটু উপরে উঠান। হ্যাঁ দাঁড়ান, এক্সপার্ট সার্ভিসেস ইন, এক্সপার্ট এক্সপার্ট সার্ভিসেস না, এক্সপার্ট সার্ভিস ইন। ঠিক আছে আচ্ছা, ফেসবুক প্রমোশন ফাইবার, আপনার 24 ছবি ফেসবুক। ফেসবুকের কালারটা এরকম মানে ঝাপসা হয়ে গেল কেন? এটা অরিজিনাল লোগোর মতো লাগতেছে না। আমি তো ওয়েবসাইট থেকে নিলাম। কোথা থেকে নিচ্ছেন? এই যে লোগোর, গুগল লোগো থেকে নিলাম আর কি। ক্যানভা থেকে? ক্যানভা থেকে? জি জি। না ক্যানভা থেকে লোগো নিলে আপনার এই ফেসবুকের চতুর্দিকে একটা সাদা বিট হয়ে গেল, এরকম হলো কেন? ক্যানভাতে তো স্ট্রোক দেওয়া যায় না, এটা মনে হয় এরকমই আছে। আপনি এটা চেঞ্জ করে দেন। ক্যানভাতে ফেসবুকের অনেকগুলো অনেকগুলো লোগো আছে, এর চাইতে ভালো লোগো ইয়েতে আছে, ক্যানভাতে আছে। এখন এক্সপার্ট সার্ভিস ইন কথাটা একদম ছোট হয়ে গেছে, চোখেই পড়তেছে না, এটা বাইরে দেখতে পারবে না। সার্চ পেজে যখন দেখতে থাকবে, আমি চিন্তা ওই যে মার্জিনে মার্জিনে কিছু কেটে যায় তো সেজন্য একটু নিচে এবং ছোট করে রাখছি। আর একটু বড় করা যাবে? বড় করতে হবে, বড় আরেকটু করতে হবে, লেখা তো বোঝাই যাচ্ছে না। ইভেন আপনার যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রমোট টু মিলিয়ন কাস্টমার, প্রমোট টু মিলিয়ন কাস্টমার, প্রমোট টু মিলিয়ন অফ কাস্টমার, একটা অফ হয় মাঝখানে। 100% রিয়েল ট্রাফিক, ফার্স্ট টাইম অন টাইম ডেলিভারি, এই কথাগুলো খুব ছোট হয়ে গেছে। ঠিক আছে আচ্ছা, ব্যানারে কিন্তু জায়গা আছে। আমি বলি গ্রিডটা আরো বড় করবো। ব্যানারে আপনার ব্যানারে জায়গা আছে। জি দেখেন, এটার বাম পাশে আপনার ছবি, ফাইবার, ফেসবুকের যে লোগো দিয়েছেন এর ভিতরে বেশ কিছু জায়গা আছে, জায়গাগুলো আপনি কাজে লাগাতে পারবেন, একটু প্ল্যান করেন কাজে লাগাতে পারবেন। জি জি, এগুলো আরো বড় করে লেখা যাবে, লিখে দেব, ট্রাই করেন আর। ঠিক আছে জি। আচ্ছা দেখি ডেসক্রিপশনটা দেখি, ব্যানারটা খুব ভালো হয় নাই, ব্যানারটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা ডেসক্রিপশন দেখি, অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই টু মাই গিগ অফ ফেসবুক প্রমোশন।
আপনি এখানে যে ডিজাইন করছেন আর কি, একটা গ্রেটার দেন একটা স্মলার দেন, জি দি একটা ডিজাইন মানে চেইন সিস্টেম করছেন, একদম ডান পাশে যেটা করছেন ডান পাশেটা, জি ডান পাশে থেকে ওই একটা স্মলার দেন, এটা বাদ দিয়ে দেন, এটা বেশি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ইন বিটুইন অ্যাবাউট দিস গিগ এটা আপনার লেখার দরকার নাই, অ্যাবাউট দিস গিগ কথাটা এটা অটোমেটিক্যালি উপরে লেখা আছে, হ্যাঁ ঠিক আছে, এটা ক্যান্সেল করে দিবেন। এটার পরে একটা এন্টার দিবেন, ওয়েলকাম টু মাই গিগ অফ ফেসবুক প্রমোশন, এখানে একটা এন্টার দিবেন, ঠিক আছে? জি জি হ্যালো, জি ইন দিস ডেজ ফেসবুক ফেসবুক কথাটা একসাথে হয়, ফেসবুকের মাঝখানে কোনো স্পেস নাই, বুঝতে পারছেন? আপনি আপনি কি যেন বলতেছিলেন এটা নিয়ে, আবার একটু বলেন তো। এই যে ওই এটা ফেসবুক একসাথে লিখলে ওই যে স্পেল মিস্টেক একটা ইয়া হয় আন্ডারলাইন আছে, রেড আন্ডারলাইন আছে না, ওইটা আসে, সেপারেট করে দিলে ওটা চলে যায় না, ওটা সেপারেট করার দরকার নেই, ফেসবুক আপনি একসাথে রাখবেন, আন্ডারলাইন আসলেও রাখবেন না আসলেও রাখবেন, ঠিক আছে? ইন দিস ডেজ ফেসবুক মার্কেটিং ইজ প্লেইং এ গ্রেট রোল ইন বিজনেস এন্ড সার্ভিসেস, ফেসবুক মার্কেটিং হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ এনি বিজনেস গ্রোথ, বিজনেস গ্রোথ এগুলো ছোট হাতের করে দেবেন, ঠিক আছে? আই হ্যাভ কমপ্লিটেড ট্রেনিং এ কোর্স অন ডিজিটাল মার্কেটিং, এটা গাজবে মানে ট্রেনিং কোর্স। আচ্ছা, এই আউটসোর্সিং এর ইনস্টিটিউট কথা ব্যাপারে গিগের ডেসক্রিপশন আনতেছেন কেন, এটা কি কেউ বলে দিছে আপনাদের নাকি নতুন করে? না না, এটা তো আমরা গোড়া থেকে শিখছি এরকমই, এটা যাও এটা বদলে দেব। আমি স্যারের ভিডিও তো আমিও দেখছি, আমি যতটুকু জানি সেটা হচ্ছে ওই আউটসোর্সিং এর ইনস্টিটিউট এর কথাটা লিখবেন আপনি প্রোফাইল ডেসক্রিপশনে, গিগের ডেসক্রিপশনে এটা কিন্তু স্যার কখনো বলে নাই। ও আচ্ছা, তাহলে আমরা মনে হয় ডিফারেন্সটা আমরা বুঝতে পারিনি। আপনারা অনেকেই এই কাজটা করতেছেন, আমি হ্যাঁ হ্যাঁ আমি এটা বাদ দিয়ে দেবেন, সাপোর্ট ক্লাস প্রায় অ্যাটেন্ড করি তো, এটা এটা বাদ দিয়ে দেন, এটা আপনি গতকালও আপনি বলছিলেন আমি শুনছি। আচ্ছা, এই সেন্টেন্সটাতে ভুলও আছে, ভুলটা আর আমি বললাম না, আপনি সরাসরি সেন্টেন্সটা বাদ দিয়ে দিবেন। সো আই অ্যাম অ্যান এক্সপার্ট, এক্সপার্ট এর ইটা ছোট হাতের করে দিবেন, ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি ওই সেন্টেন্সটা পুরোটা বাদ দিতে বলছেন যে আই হ্যাভ কমপ্লিটেড ট্রেনিং, হ্যাঁ পুরোটা বাদ দিয়ে দিতে বলছি। আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, সো এই যে পরের লাইনটা আমি আনছি, সো আই অ্যাম এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই কথাটা আমি কোন গ্রাউন্ড এর উপর বলবো, আমার ট্রেনিং আছে এটা। আপনি সরাসরি সোটা বাদ দিয়ে দেন, শুধু সোটা বাদ দিলেই গ্রাউন্ডটা আর কোনো গ্রাউন্ড ইস্যু আসবে না, গ্রাউন্ড লাগবে না। রাইট রাইট, আই অ্যাম অ্যান এক্সপার্ট ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এক্সপার্ট ইন এটা ছোট হাতের করে দেবেন, আই হ্যাভ ইনাফ নলেজ অ্যাবাউট দ্য অ্যাওয়ারনেস অফ ফেসবুক রেগুলেশন এন্ড হিডেন টিপস এন্ড ট্রিক্স অফ ফেসবুক মার্কেটিং, আই ক্যান ডু দিস ওয়ার্ক ভেরি ওয়েল, ঠিক আছে? এরপর একটা এন্টার দেবেন, ঠিক আছে? জি, মাই সার্ভিস ডেসক্রিপশন, এটার পরে একটা এন্টার দেবেন, একটা এন্টার হবে, প্রমোট ইউর পেজ অর ওয়েবসাইট পটেনশিয়াল ইনক্রিজ ইন ট্রাফিক এন্ড সেলস এন্ড, আচ্ছা এন্টার বাদ যাবে, পটেনশিয়াল ইনক্রিজ ইন ট্রাফিক এই পর্যন্ত রাখবেন, এন্ড সেলস এন্ড পুরো কথাটা বাদ দিয়ে দেবেন। আচ্ছা, এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ ফেসবুক পেজ মার্কেটিং প্রমোট টু মিলিয়ন্স অফ টার্গেটেড কাস্টমার অর্গানিক বিজনেস গ্রোথ,
এখানে আরো 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 এক দুইটা পয়েন্ট এখানে অ্যাড করা যাবে ঠিক আছে আচ্ছা একটু রিচার্জ করবেন রিচার্জ করে এখানে আরো আরো এক দুইটা পয়েন্ট অ্যাড করবেন এটা আমার যেতে টেক্সট লেখা আছে আমি এরপরে আপনি আরেকটা এন্টার দিবেন এরপরে আরেকটা এন্টার দিবেন মাই সার্ভিস স্পেশালটি স্পেশালটির পরে একটা কলন দিবেন ওই যে মাই সার্ভিস ঠিক আছে এরপরে আবার এন্টার দিবেন দিয়ে 100% ম্যানুয়াল পোস্ট স্ট্যাম্প ফ্রি পোস্ট প্রুফ প্রুফ এটা কি ডাবল ও প্রুফ বানানটা ভুল হইছে PROOF এটা হচ্ছে প্রুফ জি জি স্পেল চেক অন গুগল শীট হাই লেভেল মার্কেটিং অন টাইম ডেলিভারি ঠিক আছে ডেসক্রিপশন যতটুকু বললাম কারেকশন করেন পরে লাস্টে শর্ট একটা কনক্লুশন লিখে দিবেন এক সেন্টেন্স দুই সেন্টেন্সের মধ্যে একটা কনক্লুশন লিখে বুঝতে পারছি আচ্ছা প্রাইসিংটা দেখেন আমাকে আচ্ছা আমার যে প্রোফাইল পিকচার এটা নিয়ে আমি সমস্যায় আছি এটা আমি আমি বলবো আপনাকে আমি কালকে আপনাকে একটা ফোন করব একটু কাইন্ডলি অ্যাটেন্ড করিয়েন আমার পার্সোনাল ব্যাপারে ফিলিংস এটা আমি আজকে দেখলাম যে একটা সাপোর্ট ক্লাসে তিন দিন আগে আমাদের একজন স্টুডেন্ট আর কি তো গিগ পাবলিশ করছে আজকে ওর আপনার বায়ার রিকোয়েস্ট আসছে অথচ আমার এই গিগটা আমি পাবলিশ করছি অ্যারাউন্ড 25 ডেজ কোনো আপনার ইমপ্রেশন নাই কোনো ভিউ নাই এখন যে গিগটা দেখতেছি এই গিগটা কি আপনার পাবলিশ করা গিগ না এটা পাবলিশ না এর আগে আরেকটা আছে আমার ফেসবুক মার্কেটিং এর উপরে ইয়ার উপরে অ্যাক্টিভ গিগ কয়টা আছে এই একটাই এটা হলো আপনার একটা গিগ দিয়ে বায়ার রিকোয়েস্ট আশা করা যায় না অ্যাট লিস্ট মিনিমাম তিনটা গিগ আগে বানান তারপরে বায়ার রিকোয়েস্টের রেসপন্স পেতে পারেন আপনি ঠিক আছে আচ্ছা আমি এর পরেও তাহলে আপনার সাথে একটু কথা বলবো এই আমার প্রোফাইল পিকচার কি আমার ক্যারিয়ার বিল্ডআপের জন্য একটি এটি কি বাধা হয়ে দাঁড়াইছে বিকজ আমি 65 বুঝছেন আচ্ছা আমি বুঝতে পারছি আপনার বিষয়টা আমি গিগটা আজকে চেক করি আপনার টোটাল প্রোফাইলটা অ্যানালাইসিস করার জন্য পরবর্তী সাপোর্টে আপনি কোশ্চেন সাবমিট করবেন আমি টোটাল প্রোফাইলটা আপনার মানে রিচার্জ করব কোথাও কোনো প্রবলেম আছে কিনা দেখার চেষ্টা করব রানিংটা নাকি যেটা আমি অলরেডি পাবলিশ করছি সেটা অ্যাক্টিভ গিগ হ্যাঁ আমি পুরোটাই দেখব আচ্ছা ঠিক আছে আপনি আগামী কালকে আবার কোশ্চেন সাবমিট করবেন টোটাল একটা চেক দেব কোথাও কোনো প্রবলেম আছে কিনা এটা আগামী কালকে তাহলে প্রোফাইলটা কি দেখবেন না প্রোফাইলটা এখন দেখব না এখন গিগটা দেখে আমি শেষ করে দেব ওকে ঠিক আছে আগামী কালকে এই ইস্যুটা নিয়ে কালকে আবার একটু কোশ্চেন সাবমিট করবেন আগামী কালকে আমি দেখব পুরোটা প্রাইসিং এ যাব নাকি কালকে যাবেন হ্যাঁ প্রাইসিং এ যাব 10 20 30 বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্রোমো 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন এই 1 মিলিয়ন পুরোটুকু স্পেলিং করে না লিখে অন এম লিখবেন অন এম 2 এম 3 এম অঙ্কে লিখবেন অঙ্কে লিখলে হবে কি এটা চোখে পড়বে আচ্ছা ঠিক আছে এটা একটা টেকনিক promote your business or service to 1 million targeted এখানে 1 মিলিয়ন করে দাও না হ্যাঁ ওইভাবে করে দিন অসুবিধা নেই 3 4 5 আর কোন পয়েন্ট ছিল না এখানে আর তো স্যার তো আমার যেটা মনে হচ্ছে আমি এটা আরো 2 4 দিন আগে বলছি আপনি যে ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা ইউজ করছেন আচ্ছা এটাকে শেষ করি 10 20 30 ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটার ফেসবুক অ্যাড সোশ্যাল মিডিয়া ম্যানেজার ডিজিটাল মার্কেটার ঠিক আছে একদম উপরে চলে যান ডিজিটাল মার্কেটিং আপনি যে ক্যাটাগরিটা দিয়েছেন ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট জি এটা কিন্তু আসলে ফেসবুক প্রমোশনের ক্যাটাগরি না আচ্ছা এখন দুই একজন স্টুডেন্ট বলছে যে স্যার এইভাবে বলছে আমি স্যারের এই ভিডিওটা পাই নাই কোথাও আপনারা যদি কেউ পারেন আমাকে দয়া করে স্যারের এই ভিডিওটার স্পেসিফিক লিংকটা একটু আমাকে দিয়ে দিন স্যার আসলে আমার আমার তো এরকম ভিডিও আমার যেটা মনে হচ্ছে জি যে যেমন এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আপনি দিয়েছেন প্রাইসিং এ কিন্তু আরো অনেকগুলো অপশন আসার কথা অডিয়েন্স সংখ্যা তারপরে আরো কিছু অপশন থাকার কথা যেগুলো আপনি সিলেক্ট করবেন অথবা সিলেক্ট করবেন না সেগুলো এখানে আসে নাই এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা হচ্ছে মানে ওই ফেসবুক বিজনেস পেজের ম্যানেজমেন্ট টুইটার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট পিন্টারেস্ট ম্যানেজমেন্ট এটা ম্যানেজার বানাবে তো ম্যানেজার হওয়া আর প্রমোশন করা দুটো কিন্তু দুই জিনিস আচ্ছা আমার যেটা মনে হয় আপনি আমাকে একটু ডাউটে ফেলে দিয়েছেন আমি আমি যে যতটুকু জানি সেটা হচ্ছে এটা ফেসবুক প্রমোশনের কাজের জন্য বা ফেসবুক মার্কেটিং এর কাজের ক্যাটাগরি এটা না এখন এই ক্যাটাগরিতে আপনাদের কতটুকু রেসপন্স আসবে আই ডোন্ট নো এখন স্যার যদি বলে থাকে তাহলে
আমি ওটা নিয়ে মানে একটু রিচার্জ করব ইভেন না না স্যার স্যার বলছে এটা আমি দাবি করি না কারণ আমি না দুই একজন স্টুডেন্ট আমাকে এটা বলছে জি আমি ওই যে পুরনো দিন আমি এটা নিয়ে কাউকে কথা বলতেছি না পুরো স্ট্রংলি আমাকে বলছে যে হ্যাঁ স্যার এটা বলছে যে গিফটলি আপনার পাবলিক আছে এখানে থেকে থাকেন তাহলে স্যারের ওই ভিডিও লিংকটা একটু কষ্ট করে আমাকে যদি দিতেন আমি একটু ক্লাসটা দেখতে হবে আমাকে দেখে একটু রিচার্জও করতে হবে যে আসলে এই ক্যাটাগরিটা মানে যায় কিনা যায় কিনা যাও স্যার যদি বলে থাকে তাহলে তো হয়তো অবশ্যই যায় তো সেখানে আমারও কিছু শেখার আছে আমি একটু দেখবো এটা কিছু কনফিউশন আমার আছে এটা আমি ক্লিয়ার করব আমি যতগুলো ভিডিও দেখছি তার মধ্যে এই ক্যাটাগরিটা স্যারের আমি ক্যাটাগরিটা পাই নাই আপনারা কোথা থেকে পাইছেন আমি জানি না আমি তো আপনার ওই যে পুরনো গিগ যেগুলি পাবলিশ করা আছে অন্যান্য ইয়েদের সেলারদের ওগুলো অনেক দেখছি তো ওখান থেকে নিছি ওরাও কি এটা ইউজ করছে না জি জি এখন সেলাররা যদি আমাদের স্টুডেন্টরাই হয়ে থাকে তারা তো এটা অনেকেই করতেছে এটা ওখানে আমাদের স্টুডেন্টও আছে বাইরেরও আছে দুই একজন ঠিক আছে এনিওয়ে এটা আমি আরেকবার দেখে নেব এটা নিয়ে আসলে একটু রিসার্চ আমাকে করতে হবে আমি আসলে টাইমিং করতে পারতেছি না সময় মতো ম্যানেজ করতে পারতেছি না এটা একটু আমাকে দেখতে হবে সিরিয়াসলি আগামীকাল আপনি আবার এরপরে আসেন স্ক্রিনে রফিক ভাই হ্যাঁ রফিক ভাই জি ভাই আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ গতকাল কি যেন বলছিলাম গতকালকে তো আপনার সাথে কথা বলার ফাঁকে স্যার এসে বললো চলে আসছিল না যে এই গিগটাই শুধু শো করছিলাম আমি আগের গিগটাও আপনাকে দেখাইছিলাম করে দিয়েছি আমি একটা জিনিস দেখাবো আপনাকে রফিক ভাই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে জি 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 এটা হচ্ছে জিমেইল এর অরিজিনাল লোগো আচ্ছা আচ্ছা এটা কিন্তু আবার কপি পেস্ট এই যে কালো যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু আবার কপি পেস্ট এটা হচ্ছে জিমেইল এর অরিজিনাল লোগো এখন আপনার স্ক্রিনটা আপনি একটু শেয়ার করেন এখন আপনার জিমেইল এর ওই লোগোটা আসছে যেটা আমি দেখাইলাম আমি তো ওই যে রিমুভার দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা ইয়া করছি চেঞ্জ করছি সেই জন্য এমন লাগতেছে কিনা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার নাই আপনি এই ধরনের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে একটা স্ক্রিনশট নেন ওইটুকু ওই যে আপনার কি বলে ইমেজের স্ক্রিনশটটা প্রিন্ট স্ক্রিন দিয়ে জাস্ট একটা ইমেজ নেন আর ইমেজ নিয়ে ইমেজটা বসিয়ে দেন তাই না এটাকে ডাউনলোড করে আবার ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে রিমুভ করি তো ওই ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে রিমুভ করার কারণে আপনার বাকি অংশটা চলে গেছে শুধু লাল কালারটা রয়ে গেছে তাতে করে কিন্তু জিমেইলের অরিজিনাল লোগো আসতেছে না এখানে যেটা আমি বুঝতে পারতেছি বা সবাই যেটা বুঝবে সেটা হচ্ছে লাল কালার দিয়ে আপনি একটা এম লিখছেন জি অন্য কোনো কিছু বোঝা যাবে না আচ্ছা তাহলে এটা আমি একটু সংশোধন করে নিব আর কি এটা একটু সংশোধন করে নিয়ে এখন কি ব্যানারটা কি চলবে এখন আপনার কথা মতো যেভাবে কালারটা কম্বিনেশন করছি আচ্ছা আরেকটা কথা বলি এট দ্য রেট এই চিহ্নটা উঠিয়ে দেন উঠিয়ে দিব না একদম এটা রাখবেন না অন্য কারো মাইক কি অন করা আছে সাউন্ড কোথা থেকে আসে সাহিল কথা বলবো না আচ্ছা আপনার এখান থেকে ঠিক আছে না বাচ্চারা তো কথা বলবে এট দ্য রেট কথাটা উঠিয়ে দেবেন এটা কেন উঠাবেন সবার উদ্দেশ্যেই বলি এই জিনিসটা শুনে নেন এটা একটা টার্মস এন্ড কন্ডিশন টার্মস অফ সার্ভিস ফাইবারের এট দ্য রেট শুধুমাত্র কোথায় ব্যবহার করি আমরা বলেন তো আমরা এট দ্য রেট এট দ্য জিমেইলে বা ইমেইলে ব্যবহার করি ইমেইল অ্যাড্রেসে আমাদের ইমেইল অ্যাড্রেসে এট দ্য রেট কথাটা আসে এট দ্য রেট মানেই হচ্ছে আপনার একটা লিংক হয়ে যাওয়া
তার পার্সোনাল মেইলে এট দ্য রেট কথাটা ডেঞ্জারাস কারণ ফাইবার বলে দিয়েছে তুমি অন্য কোনো প্ল্যাটফর্মে ফাইবার ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্মে কথা বলতে পারবে না বাইরের সাথে পারবা কথা বলাও যাবে এবং সে কথাগুলো কোন ধাঁচের কথাবার্তা হবে সেটা একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করে যেহেতু প্রশ্নটা উঠে আসলো গত কয়েকদিন আগে আমার কাছে পার্সোনালি একজন স্টুডেন্ট অনেক রিকোয়েস্ট করছে ভাই আমি স্যারের ভিডিও দেখে দেখে কাজ করছি আপনার সাপোর্টের ভিডিওগুলো আমি দেখি বাট আমি স্যারের স্টুডেন্ট না আমি একটু প্রবলেমে পড়ছি আমাকে একটু হেল্প করেন তো প্রায় তিন চার দিন আমাকে নক দেওয়ার পরে ওনাকে পরে অ্যালাউ করলাম অ্যালাউ করে বললাম ঠিক আছে আপনি একটা জুম মিটিং ক্লাস করে আমাকে লিঙ্ক দেন আমি আসতেছি গেলাম ওনার প্রবলেমটা যেটা হয়েছে ফাইবার ওনাকে ওয়ার্নিং দিয়েছে ওয়ার্নিংটা কেন দিয়েছে একটা বায়ারের সাথে হায়ার হয়েছে বায়ারটাকে ইমেল অ্যাড্রেস দিতে বলছে সেই ইমেল অ্যাড্রেস দিয়ে দিছে দেওয়ার পরে সে ইমেইলে বায়ারের সাথে কথাবার্তা বলছে যোগাযোগ করছে বায়ার পরবর্তীতে কাজে হায়ার হয়েছে $5 কাজটা ন্যূনতম $50 এখন সে আমাকে বলতেছে এই কাজটা আমি করতে পারতেছি না আমাকে কাজটা করে দেন একটু বুঝাই দেন তো বললাম যে এখন যে টপিক কাজটা হচ্ছে লিড জেনারেশনের ১০০০ লিড কালেকশন করতে হবে ১০০০ লিড কি আমরা $5 কালেক্ট করব না 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 প্রশ্নই আসে না প্রশ্নই ওঠে না নামানো যাবে না যা হোক সে তো আসলে কোথাও ট্রেনিং নেই নাই এই জিনিসগুলো বুঝতে পারে নাই এখন যখন $5 নিয়েছে ১০০০ লিড কালেকশন আমাকে বলতেছে দেখায় দেন আপনারাই বলেন আসলে কি ওনাকে আমার পক্ষে হেল্প করা সম্ভব কারণ টোটাল লিড জেনারেশন জিনিসটা ওনাকে আমার শিখাইতে হবে এটা তো দেউলিয়া টাইপের কথাবার্তা মানে আমি লিড জেনারেশন জিনিসটা পারি লিড কালেকশনও করতে পারি কিন্তু ক্রিটিক্যাল একটা লিডারশিপ এটা পারতেছি না কিন্তু আপনি স্টুডেন্টও না কোথাও মানে আউটসোর্সিংয়েরই স্টুডেন্ট হইতে হবে আমি তা বলতেছি না আপনি অন্য কোথাও ট্রেনিং নিতে পারেন বাট আমাকে এতটুকু বললেন যে ভাই আমি বুঝি জিনিসটা উনি বলতেছে আমি কিছুই বুঝি না কাজটা আবার $5 এখন বায়ার ওকে তো শক্ত করে ধরছে তুমি যদি কাজ আমার এটা না করো তাহলে কি করব তোমাকে আমি ফাইবারে ইয়া করে দেবো আর ইন বিটুইন সে কিন্তু একটা ওয়ার্নিং খাইছে এখন সেকেন্ড টাইম যদি ওয়ার্নিং খায় ওর আইডিটা চলে যেতে পারে আইডি না গেলেও গিগটা যে ডিনাই করবে এটা 100% আর একটা ওয়ার্নিং খাবে এবং থার্ড টাইম যদি ওয়ার্নিং দেয় সরাসরি আইডিটা ব্যান করে দেবে এখন ওনাকে বললাম যে ভাই আমার পক্ষে আপনাকে হেল্প করা সম্ভব না কারণ আপনাকে হেল্প করার মতো টুলস আমার কাছে নাই সবগুলো ক্রিটিক্যাল লিড এই লিডগুলো কালেক্ট করতে পেইড টুলস ব্যবহার করতে হবে তো আন্তরিকতা থাকা সত্ত্বেও আমি আপনাকে এই বিষয়ে হেল্প করতে পারতেছি না বেসিক্যালি ওনার উপরে আমার খুবই রাগ হয়েছে যদি আউটসোর্সিং স্টুডেন্ট হইতো আমি বকা ঝকাও করতাম ইভেন স্যারের কাছে ডেকে নিয়ে এসে বলতাম যে স্যার এটারে সাপোর্ট দেন আপনি ঠিক আছে এই জন্য আমাদের কিছু আমি ফাইবারে নিয়ে বলে দিব তোমার প্রবলেম হবে এখন ও তো কান্নাকাটি শুরু হয়ে গেছে বায়ারকে এমন কোন উইক পয়েন্ট দেয়া যাবে না যে জিনিসটা বায়ার এটা নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করতে পারে বুকটা শক্ত রাখতে হবে যেমন আমাকে এক বায়ার কোড বলছিল যে আমি তোমার বিরুদ্ধে ফাইবারে কমপ্লেন করব আমি বলছিলাম তুমি কমপ্লেন করো আমি ডিফেন্স করব অসুবিধা নেই ঠিক আছে কারণ আমি জানি আমি স্ট্রং ও আমার কিছু করতে পারবে না ইন বিটুইন পরবর্তী এক সপ্তাহের মধ্যে দেখছি অন্য কেউ একজন তাকে তার বিরুদ্ধে কমপ্লেন করছে ও সে ছিল সেলার বায়ার আর কি আমেরিকার এবং লেভেল ওয়ান 73-74 তার রিভিউ ছিল তো ফাইবারে অন্য একজন বায়ার খুব বাজে একটা কমেন্ট করছে এবং তাকে ফাইবারে সম্ভবত কমপ্লেন করছে এখন বর্তমানে শেয়ার ফাইবারে নাই লেভেল অন সেলার ফাইবার কাউকে ক্ষমা করে না এটা ক্ষমা করার যন্ত্র না সুতরাং বি কেয়ারফুল প্লিজ এট দ্য রেট টা রাখবেন এট দ্য রেট ওদিন আমি আপনাকে বলছিলাম যে না লাল ছিল আপনি বলছিলেন এটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমি বলছিলাম ব্লু করে দিতে ও ব্লু ব্লু ইয়েস পরে আমার মনে হয়েছে যে না এই কথাটা তো ভুল বললাম আর কিছু আপাতত আর কিছু নাই
নাম পিতার নাম দাদার নাম শ্বশুরের নাম শাশুড়ির নাম এগুলো কিন্তু অলের মধ্যেই পড়ে। আমি স্পেসিফিক বলে দিব কি কি লিড আমি কালেক্ট করব। বিজনেস লিডের কিছু টার্মস আছে, ঠিক আছে, ওই টার্মসগুলো উল্লেখ করে দেবেন অথবা বলে দিবেন আই উইল কালেক্ট দ্য বিজনেস রিলেটেড লিডস অথবা আই এম এবল টু কালেক্ট বিজনেস রিলেটেড লিডস ফ্রম ফেসবুক লিঙ্কডইন এন্ড আদার সাইটস অ্যান্ড সার্ভ ইট বিউটিফুলি। এভাবে বলে আই এম অলসো এবল টু গিভ দ্য ডিটেলস অফ এনি প্রোডাক্ট টু দ্য কাস্টমার। এরপরে ফুল স্টপ দিয়ে একটা স্পেস দেবেন। আই উইল ইউজ প্রফেশনাল নেটওয়ার্কিং সাইটস পপুলার অনলাইন ডেকোরেট directories and Google search to make your desired list based on the this criteria. My service description, name, description, verified email address, correct phone number one ta bhul korechen ekটু দেখুন location of the city, collect LinkedIn profile link, company name, address, location, valid company URL, company account, type of industry, service specialty, 100% quality issue, provide 100% accuracy, on-time delivery, positive customer reviews, if you are not satisfied, refund guarantee. Please send me a message before, place an order, regards, Rafiqul Islam. তোমরা কথা বললো না, মানে কথা যায় কপালে খুব দুঃখ আছে। হ্যালো, জি ভাই, আসি ভাই। আচ্ছা ঠিক আছে, ডেসক্রিপশন দেখলাম, তারপর নিচে আসেন। এখানে একটু কথা বলি নেই, এখানে যে আমি বোল্ড গুলি দিতে চাচ্ছিলাম, বুলেট গুলি, তো এটা করলে কি বুলেট গুলি আমি এটা যখন সিলেক্ট করে বুলেট করতে যাই তখন এটা কপি হয়ে ডবল হয়ে যাচ্ছে, বারবার এমনটাই হচ্ছে, আমি পারতেছি না। এ ব্যাপারে কি আপনার কোনো সলিউশন আছে কিনা? এখানে নাম্বারিং করছি, ঠিক আছে, এখানে দেখবো আপনি নিচে যান, ইয়েতে প্রাইসিংটাকে দেখে কিটা দেখে শেষ করি। 20, 30, 40, 100, তাহলে 10 হলো 50, 150, 40-এ 200। রোহিত ভাই একটা কাজ করেন, $20 না করে প্রথমটা করেন $10,
এরপরেরটা 30 করেন এরপরেরটা 40 বা 50 করেন অসুবিধা নেই হিসাব করে কয়টা করে হয় তাতে লিড কিন্তু স্যারের ভিডিওটা হুবহু যেভাবে এইভাবেই দিছি আর কি স্যার বলছে নতুন অবস্থায় স্যার প্রথমে 10 দিয়া আবার বলতেছে কি ভিডিওর মধ্যে যে আসলে 10 দিলে বেশি হয়ে যা লিড জেনারেশন আসলে 10 ডলারে 100 টা হয় না এখন 100 টা লিড কমাই দেন 20 ডলারে যেহেতু 100 টা দিয়েছেন আপনি 10 ডলার দিয়ে 50 টা লিড দেন অসুবিধা নাই আচ্ছা 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 মানে সস্তারও বায়ার আছে আমি 5 ডলারের কাছে অ্যাভয়েড করি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না বাট 5 ডলারের অনেক গিগ কিন্তু আছে ইভেন লেভেল 1 লেভেল টপ রেটেড সেলাররা 5 ডলারের গিগ হাজার হাজার বানায় রাখছে ফাইবার বাট আমি 5 ডলার পছন্দ করি না বাট অ্যাট লিস্ট 10 ডলার মানে প্রথম অবস্থায় প্রথমে 20 এ গেলে ওই অনেক বায়ার আছে তাহলে এটা আমি 10 করে দেই আর বাকিগুলো ঠিক রেখে দেই নাকি তা করে 10 30 40 শুধুমাত্র 10 করে আপনি লিড কমায় দেন 50 টা 20 যদি 100 হয় তো 10 এ 50 আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ফার্স্ট একটা দেখি আর 3 দিন 4 দিন 5 দিন দিয়েছি তো এটা তো কমায় দিই 50 টা লিড কালেক্ট করতে আপনার 3 দিন লাগবে না 2 দিনে না একদিনই করতে কালেক্ট করা যায় হ্যাঁ এটা 2 দিন এটা 2 দিন দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে এখন ইয়া করেন সাবস্ট্রেট সেলস লিড বিটুবি লিড জেনারেশন লিংকডইন বিজনেস লিডস লিড জেনারেশন ঠিক আছে এখন এডিট গিগ যান এডিট গিগ ক্লিক দেন এডিট গিগ जी भाई তার মানে আমার স্পেসে এগুলো সরে গিয়েছিল এখন তো সমান আসছে বুলেট ওই যে এই যে এখন আবার চারটাতে আসছে বাকিগুলি কপি হয়ে আসছে অন টাইম ডেলিভারি দুইবার আসছে পজিটিভ কাস্টমার রিভিউ দুইবার আসছে এরকমটাই হচ্ছে আমার ক্ষেত্রে হয়েছে কয়েকবার আমি পরে আর কিছুই করতে পারলাম না কফি করে আনতে হচ্ছে যে পদ্ধতিতে হবে সেভাবেই করব অসুবিধা নাই আচ্ছা না কোনো পদ্ধতিতে তো হতে হবে তাকে না হয় তো জি 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 তাই না এই আজকে ভাই রোজা ঈদের পরে আপনারা 4 দিন সাপোর্ট নিয়ে আজকে পাইলাম যে আমার কপালটাই খারাপ একদিন কারেন্ট গেছে গা 2 দিন ছাড়াইছে পড়ছে আর ইদানিং 10টায় চলে আসছে জি জি ভাই এখন হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ অনেক স্টেপ করে নেন ঠিক আছে জয় হয়ে আসে
ছোট হাতের করে দিতে বলছিলাম সম্ভবত। নিচে যেন একটু দেখি, তারপর ঠিক আছে কারেকশন করে লেটস এনজয়, যে লেটস এর টি টিতে একটা অ্যাপোস্ট্রফি হবে, পুরো শব্দটা হচ্ছে লেট আস এনজয়, লেট আস এনজয়, এটাকে সংক্ষেপে সংক্ষেপে লিখে একটা অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, লেটস এনজয়, টি এর পরে একটা অ্যাপোস্ট্রফি কমা। হ্যাঁ বুঝতে পারছি, এটা করে আপনি গিটটা পাবলিশ করে দেন। আসলে কেন লিখছি আমি, HM আলামিন, হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আলামিন ভাই কেমন আছেন ভাই? হ্যালো, আলামিন ভাই আপনার প্রবলেমটা বললেন। আলামিন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই, আমার এই ইউটিউব চ্যানেল দিকে একটু দেখে দিতেন। জি জি ভাই শুনতে পাচ্ছি, আমার গিকটি একটু দেখে দিতেন। ঠিক আছে, সাদা ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা আমি এর আগে না করছি, তবে লেটেস্ট ওই দুইটা গিগ দেখলাম সাদা ব্যাকগ্রাউন্ডে, সার্চ পেজে গিগ দুটো ভালো লাগছে। ঠিক আছে, যে আমি কয়েকটা সার্চ পেজে সাদা ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো দেখলাম, ভালো লাগছে না? জি জি তিন চারটা দেখছি, একটা ইউনিক টাইপের মনে হয়েছে আমার কাছে, আপনাকে এজন্য আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বললাম না। হ্যাঁ আমি কয়েকটা দেখার পরে দেখো এটা ডিসিশন নিলাম। ঠিক আছে, কাস্টম লোগো এন্ড চ্যানেল আর চ্যানেল অপটিমাইজেশন রিলেটেড প্লেলিস্ট, ঠিক আছে চলবে। এরপরে নিচে আসেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ক্রিয়েট অ্যান্ড ম্যানেজ, ম্যানেজমেন্ট একটা ভুল করেছেন, এর পরে একটা এ হবে। ঠিক আছে, আর ইউ থিংকিং অফ নিউ চ্যানেল ক্রিয়েট, দেন ইউ আর এট রাইট প্লেস। Okay, I am suitable for this job because I have academic training on this job. YouTube channel, new channel create, এখানে বলে new YouTube channel create. YouTube তো নিচ্ছে না সেজন্য। নিচ্ছে না, আচ্ছা উপরে অবশ্যই YouTube বলা আছে, অসুবিধা নাই। প্রথমে ইউটিউবটা রাখে, প্রয়োজনে পরে পরে বাদ দিতেন, এটা ভালো হইতো আর কি। আর মানে আর কোথাও থেকে বাদ দিতে পারতেছি না, এখানে তো বাদ দেওয়া সম্ভব না।
আচ্ছা আই এম সুইটেবল ফর দিস জব বিকজ অ্যাপ একাডেমি ট্রেনিং অন দিস জব আই এম এক্সপার্ট লেভেল ইউটিউব চ্যানেল ক্রিয়েট আই এম না আই ক্যান ডু এক্সপার্ট লেভেল ইউটিউব চ্যানেল ক্রিয়েট ঠিক আছে আই ক্যান ডু অ্যামটা উঠে যাবে ক্যান ডু বসবে গুড লোগো ডিজাইন চ্যানেল আর্ট ভিডিও এডিটিং অ্যান্ড আই নো অ্যাবাউট দ্য টোটাল গাইডলাইন্স রুলস অ্যান্ড ম্যানেজমেন্ট অফ দিস ওয়ার্ক সো আই এম পারফেক্টলি ম্যানেজ ইউর চ্যানেল আই ক্যান পারফেক্টলি ম্যানেজ ইউর চ্যানেল ওকে মাই সার্ভিস ডিসক্রিপশন ক্রিয়েট চ্যানেল লোগো ডিজাইন চ্যানেল আর্ট ইন্ট্রো আউট্রো হোম পেজ রিপ্লেস কাস্টমাইজ পেজ রিসিভ থাম্বনেল ভিডিও এডিটিং প্লাস অপটিমাইজ ফুল এসইও অপটিমাইজড না অপটিমাইজেশন ঠিক আছে চ্যানেল ম্যানেজ চ্যানেল ব্র্যান্ডিং ওয়েবসাইট ইন্টিগ্রেশন এন্টার দিতে হবে ভাই হ্যাঁ এখানে হ্যাঁ এখানে আরেকটা এন্টার হবে এন্টার উপরে হবে নিচেও হবে কোথায় ভাই না না এখানে না যেখানে ছিলেন ওখানে গেলাম হ্যাঁ জি 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 মাই সার্ভিস ইজ মাই স্পেশাল সার্ভিস কোয়ালিটি এটার উপরে এন্টার হবে নিচেও এন্টার হবে ঠিক আছে জি জি YouTube channel create standard YouTube channel create ঠিক আছে নিচে যান channel manager get YouTube আপনি সার্চ টেক কয়টা দিয়েছেন পাঁচটা দিয়েছি একটা আসতেছে না আচ্ছা আসছে না ঠিক আছে যে কারেকশন গুলো বললাম কারেকশন গুলো করে গিট আপনি পাবলিশ করে দেন ঠিক আছে ওকে ভাই ব্যানার তো চলবে না হ্যাঁ ব্যানার চলবে যেগুলো কারেকশন দিয়েছেন ওগুলো করে পাবলিশ করে দিতে পারবো গিট কে পাবলিশ করে দেবেন ওকে ভাই থ্যাংক ইউ খালিদ হুসাইন আপনি স্ক্রিনটা শেয়ার করেন খালিদ হুসাইন আসসালামু আলাইকুম আপনি ফোন করেছিলেন আমাকে না জি ভাইয়া আচ্ছা বলেন প্রবলেমটা এখন বলেন ভাইয়া আমার এই ভাইয়ের রিকোয়েস্ট আসছে ঠিক আছে বিটুবি লিড জেনারেশনের তো উনি নতুন মানে ইউএস এর একটা ডিজাইনিং ডেভেলপমেন্ট ওনার আর কি কোম্পানি আছে তা আমি শুধু এতটুকু লিখছি লেখার পরে উনি আমাকে ইনবক্স করছে ইনবক্সটা একটু দেখুন এই ইনবক্সটা করছে যে কিভাবে কাজটা শুরু করা যায় বাই রিকোয়েস্ট আবার একটু যান আসলে এখানে এটা পড়ে আপনি কি বুঝতে পারছেন
এখানে আমি যতটুকু বুঝতে পেরেছি মানে উনি আর কি কাজে কতদিনের কতবার এটাই লাগছে যে বলেন কথা বলেন যদি বলেন যে যদি না বুঝে থাকেন তাহলে সরাসরি বলেন যে ভাই আমি বুঝতে পারিনি আসলে খুবই কম বুঝতে পেরেছি বুঝছেন আচ্ছা ঠিক আছে নেক্সট তারপরে কি ঘটনা ঘটছে বলেন তো তারপরে উনি আমাকে ইনবক্স করছে ইনবক্সে মেসেজ দিয়েছে জানি ইনবক্সে এই আচ্ছা আপনি বাইরে দেই ওয়েবসাইটে গিয়েছিলেন জি 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 ওয়েবসাইটে দেখে আপনার ভালো লাগছে ওয়েবসাইটে এই ভাইয়া আপনি দেখেন আমার দেখার দরকার নেই আপনার দেখে ভালো লাগছে আসলে ভাইয়া কোন হ্যাঁ বলেন এই আর কি ফার্স্ট আর কি ওনার সাথে কথা বলা তার আমি তো আর কোনো কাজ করি নাই এই এই জন্য আর কি একটু অসুবিধা নাই তো আপনাকে কাজ করতে তো হবে না কাজ করলেই মানে ইয়া হবে ওয়েবসাইট বুঝতে পারবেন একটা ওয়েবসাইটে গেলে ওখানে কি আছে আপনি বুঝতে পারবেন না আপনি যতটুকু দেখছেন তাতে কি ওয়েবসাইটটা ভালো মনে হয়েছে না মানে কেমন মনে হয়েছে আপনার এই এক্সপেরিয়েন্সটা আমি জানতে চাচ্ছি আমার মতে তো খারাপ না মোটামুটি আর কি ঠিক আছে এখন প্রথম কথা হলো বাইরের মেসেজটা আপনি বুঝতে পারেন নাই মেসেজটা না বুঝতে পারাটা দুঃখজনক একেবারেই বুঝতে পারেন নাই বিষয়টা দুঃখজনক এটা প্রত্যেকের জন্য হতাশাজনক মেসেজ বুঝতে হবে বাইরে আপনাকে রাত তিনটায় মেসেজ করবে মেসেজটা যদি আপনি না বুঝতে পারেন আপনি রাত তিনটায় কার কাছে হেল্প চাবেন বলেন এই জন্য মেসেজটা বুঝতে হবে মেসেজটা যে কোনো পদ্ধতি হোক বুঝতে হবে মেসেজ কিভাবে বোঝা যায় এটা নিয়ে স্টাডি করেন প্রয়োজন কিন্তু বুঝতে হবে আপনার বায়ার যেটা বলছে উনি হচ্ছে ডেভেলপার কোম্পানি ডিজাইনার কোম্পানি ডিজাইন অ্যান্ড ডেভেলপিং কোম্পানি ডিজাইন অ্যান্ড ডেভেলপিং ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইন আমি কি বুঝাতে পারছি সম্ভবত জি ওনার বিজনেস বিজনেস বিজনেসটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়েব ডিজাইনিং এখন উনি আপনাকে বলতেছে আমি ইউএসএ তে থাকি আমি ডেভেলপ এবং ডিজাইনের কাজ করি তুমি আমার লিড কালেকশন করে দিবা লিড কালেকশন বলতে শুধুমাত্র লাইভ লিড দেওয়া তা না লিড কালেকশন বলতে সরাসরি বিজনেস অ্যাক্টিভ লিড দেয়া যে ভাই এই যে এটা তোমার কাস্টমার তুমি যে বিজনেস করো এই বিজনেসের এটা তোমার কাস্টমার এরপরে ও ওই কাস্টমারের সাথে ডিল করবে কাজ করবে কাজ করার পরে সাপোজ ওখান থেকে $200 কাজ করলো আপনাকে দিতে চাইছে 10% দ্যাট মিন $200 কাজ করলে আপনাকে $20 দেবে এটা সে বায়ার রিকোয়েস্টে বলেছে ঠিক আছে আপনি তার এগেনস্টে বলছেন হ্যাঁ তোমার কন্ডিশনে আমি রাজি আছি অসুবিধা নাই তুমি তোমার কাজটা আমি এখনই শুরু করে দেবো এরকম কিছু একটা অ্যান্সার করছেন আপনি এটার কারণে বায়ার আপনাকে মেসেজ করছে দেখি মেসেজ আবার একটু জানতো থ্যাংক ইউ ফর টেক্সটিং মি এরপরে দেখি নিচে ওয়েলকাম স্যার ওয়ান্ট এ মিনিট আই সি ইউর মেসেজ এ পর্যন্তই জি তারপরে আর কোনো কথাবার্তা বলেন নাই জি না বাইরের ইয়েটা দেখি প্রোফাইলটা দেখি বাইরের প্রোফাইলটা দেখি June 2020 না গতকালকে জয়েন করছে আর কি জি ফাইবারে সে গতকালকে আসছে আপনাকে বললাম যে তুমি একটা করে রোগী দেবা আমি ভিজিট নিবো 500 টাকা তোমাকে আমি দেবো 50 টাকা অথবা আমি প্যাথোলজির ব্যবসা করি
আপনি ডাক্তার, আপনাকে বললাম যে আপনি আমার এখানে রোগী পাঠাবেন টেস্ট করার জন্য, 25% কমিশন দেব আপনাকে। এই ব্যবসাটা হলো এই টাইপের, আপনার বাইরের সাথে ডিলটা হবে এই টাইপের। আমি কি বুঝতে পারছি আপনাকে? এবং আপনার বাইরে সেটা খুব সহজ ভাষায় স্পষ্ট করে বলছে, আমি না বোঝার মতো কিছুই এখানে পাইনি। আপনি যতটা বললেন যে অনেক টাফ হার্ড, তো এটা যদি আপনি একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দিতেন তাহলে আমি ডিসপোজাল দিয়ে দিতে পারতাম। আপনি যেভাবে বলছেন আমি তো মনে করছি অনেক ডিফিকাল্ট একটা জিনিস, সুতরাং জি না, আমি আমি বলছিলাম নতুন আর কি, আর আমি নতুন এর জন্য বুঝতেছিলাম। আচ্ছা, অসুবিধা নেই, এখন কন্ডিশন তো আমি আপনাকে বললাম। ওনার হলো ব্যবসা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, উনি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করেন। ওনার রিকোয়ারমেন্ট হচ্ছে তাকে কাস্টমার দিতে হবে, কাস্টমার দেওয়ার পরে যে ব্যবসা হবে সেখান থেকে 10% আপনাকে কমিশন দেবে। আপনি কি এইভাবে কাজ করতে চান? এখন আসলে আমি তো শিওর একদম সম্পূর্ণ জানি না বিষয়টা, ঠিক আছে? আমি তো এটা ভয় পাচ্ছি না, ভয় পাই না, কাজ করি না, এই জন্য আর কি আপনারা জানতে চাই যে কাজটা করব কি করব না বা নেব কি নেব না এরকম। কি আমি তো আপনাকে জিজ্ঞাসা করতেছি যে এই কাজটা আপনি এই পদ্ধতিতে আপনি কাজ করতে চান কি না, আপনি আসলে বললে ভালো হতো যে নেওয়া উচিত কিনা আমার। আমি তো বলে দিতেই পারবো, আমি চাচ্ছি আপনি নিজে নিজে একটা সিদ্ধান্ত নেন। খুব ভুল হোক অসুবিধা নেই, তখন বলবো যে না এটা হয়তো বা ভুল হচ্ছে, কিন্তু আপনি নিজে সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন কেন? না আমি তো নিতে চাই, ভয় পাই নাই। আপনি নিতে চান, আপনি একটা কাস্টমার ধরাই দিলেন, ওনারে কাস্টমার ধরাই দিলেন যে ঠিক আছে তুমি ওখানে কাজ করো। আমি ওনার কাছে গেলাম যে তুমি আমার ওয়েবসাইট বানায় দাও, উনি আমার থেকে নিল $500 সাপোজ। এটা আপনি কেমনে বুঝবেন যে আমার থেকে $500 নিছে? আপনি কাস্টমারটাকে একটা ম্যানেজ করে দিলেন, ধরে মরে ভাই তুমি আমি তো তোমার তুমি ওয়েবসাইট বানাবা, আমি ওয়েবসাইট বানাই দিই ভালো করে তুমি দেখো। ওনার কাছে পাঠিয়ে দিলেন, উনি বললো যে আমি নেবো $500। তো উনি যে $500 নিচ্ছে এটার প্রমাণ কি, আপনি কেমনে বুঝবেন? আরে তো বোঝার কোনো সিস্টেম নাই দি। তার মানে একটা উইক পয়েন্ট বের হয়ে গেল। দ্বিতীয়ত কাস্টমার ওনার কাছে আমি পাঠিয়ে দিলাম, কাজ করে দিল, কাস্টমার পেমেন্ট কাকে দিবে, আপনাকে না ওনাকে? হ্যালো জি, আপনি একজন কাস্টমার ওনার কাছে পাঠিয়ে দিলেন, কাস্টমার পেমেন্টটা কাকে দেবে, ওনাকে দেবে না আপনাকে দেবে? তা তো ওনাকে দেবে। তাহলে ওনার কাছে যখন টাকাটা চলে যাবে আপনাকে সে টাকাটা কিভাবে দিবে? সেটাই তো কথা, মানে কাজ অন্য একজন করবে, উনি পেমেন্ট নেবে, তারপর আমার দিতে চাই, এর কোনো নিশ্চয়তা নাই। নতুন মানুষ হিসেবে এটা আপনার জন্য রিস্কি হয়ে যাবে, ঠিক আছে? জি বুঝতে পারছি। নতুন মানুষ হিসেবে এটা রিস্কি হয়ে যাবে, এটা করার দরকার নেই। ঠিক আছে ভাই, এটাই ঠিক আছে, ভালো থাকেন। এরপরে মাহি, স্ক্রিন শেয়ার করো মাহি। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ মাহি। জি ভাইয়া। হ্যালো। জি বলেন ভাইয়া, শুনতে পাচ্ছি। মাহি একটু লাইনে থাকো। হ্যাঁ মাহি বলো, এখন বলো। জি ভাই, ওই যে ব্যানারটা, ব্যানারে কি বলছিলাম যেন বলো তো? মানে ব্যানারটা ভাই আমি পুরাই চেঞ্জ করছি। আচ্ছা, ডাটা এন্ট্রি এন্ড ওয়েব রিসার্চ প্রফেশনাল সার্ভিস, ডাটা অ্যানালাইসিস, ডাটা স্ক্রাপিং, ডাটা মাইনিং, সিআরএম, ডাটা এন্ট্রি, ডাটা কনভার্ট। ডাটা কনভার্ট মানে ডাটা কনভার্সন লিখে দাও, জায়গা আছে তো, ডাটা কনভার্সন লিখে দাও। ওকে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি এন্ড ফাস্ট ডেলিভারি ফাইবার। আচ্ছা,
ছবিটার মাথা কেটে গেল কেন? ছবি ছবিটা একটু বড় হয়েছিল। আচ্ছা ভাই, ওটা আমি ঠিক করতে পারবো, ঠিক করে দিব নি। ক্রপ করো, ক্রপ করলে হয়ে যাচ্ছে। ওকে ভাই। আর ভাই ওই যে সিআরএম আর মেইল মার যে বিষয়টা আপনি বলছিলেন সেদিন আমাকে, সিআরএম, হ্যাঁ বলো। ওটা ভাই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আরেকটা যে কাজটা করাবে ওইটা আমি পারবো এখন ওই কাজটা করতে। বুঝেছি ভাই, মানে কিভাবে বলবো এটা বুঝতে পারছি না, তবে কাজটা আমি করতে পারবো। আচ্ছা, তোমার মেইল মার্জের একটা লিংক পাঠাবো তোমাকে, ঠিক আছে? ওই লিংকটা দেখে নিও, মেইল মার্জ জিনিসটা বুঝে যাবে। মাই শোনা যাচ্ছে? হ্যালো ভাই, বা শোনা যাচ্ছে? জি, বলতেছি মেইল মার্ক নিয়ে তোমাকে আমি একটা লিংক পাঠাবো, লিংকটা দেখো, ইয়ে হবে আর বুঝতে পারবে। জি ভাই, ওকে ভাইয়া। আচ্ছা, তোমার বর্তমান ব্যানারটা ঠিক আছে, তুমি লিখতে পাবলিশ করে দাও। পাবলিশ করবো, কিন্তু এই স্কিল টেস্ট আছে যা। হ্যালো, জি ভাইয়া। মানে তুমি গিটে পাবলিশ করে দাও, অসুবিধা নেই। হ্যাঁ, ওই যে স্কিল টেস্ট চাচ্ছে তো পরে। ডেটা এন্ট্রির জন্য স্কিল টেস্ট চাচ্ছে? জি। আচ্ছা, স্কিল টেস্টের ব্যাপারে যেটা বলছো, স্কিল টেস্ট আমি ক্যাটাগরি চেঞ্জ করে তোমাকে পাবলিশ করাবো না, এটা ওই গত পরশু দিনের সাপোর্টে বলেছি। জি ভাই, স্কিল টেস্ট তোমাকে মনে হয় বলছি, তোমাকে বলে দিছি না কতটা? জি, দুই একদিন সময় নাও, দুই একদিন সময় নিয়ে ইউটিউবে ভিডিও দেখো, প্রশ্নগুলো দেখো, দেখে একবার তুমি স্কিল টেস্টটা দাও। প্রশ্নটা দেখো, দেখে পড়াশোনা করে স্কিল টেস্ট একটা দিয়ে নাও, সম্ভবত 7% তোমার পাস হবে আর কি। 10-7% বলতে 10-7। ওকে ভাই। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি হয় আমাকে জানাও। ওকে ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম।
মকসুদুর রহমান ভাই স্ক্রিন শেয়ার করেন মকসুদুর রহমান ভাই স্ক্রিন শেয়ার করেন মকসুদুর রহমান ভাই হ্যালো ভাইয়া হ্যালো হ্যাঁ ভাইয়া আসসালামু আলাইকুম সমস্যা বলেন আপনার ভাইয়া আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ভাইয়া ফেসবুকে কি নতুন আপডেট হয়েছে আমার পেজটা এরকম কেন দেখাচ্ছে হ্যালো সমস্যা কি হচ্ছে তাই বলেন ভাইয়া আমি এই যে পেজটা নতুন তৈরি করেছি এই পেজটা আমি অন্য আইডি দিয়ে সার্চ করে পাচ্ছি না অন্য আইডি দিয়ে সার্চ করে পাচ্ছেন না না ভাইয়া হ্যাঁ পেজটা লিংক করেন কপি করেন পেজটা কপি করছি ভাইয়া এটা পুরোটা কপি করে পাচ্ছি না এটা কি আপনার পেজটা কি পাবলিশ করা আছে জি ভাইয়া একটু দেখবেন পেজটা কি পাবলিশ করা আছে পেজটা তো পাবলিশ করেছি ব্রাউজার কি গুগল ক্রোম ভাইয়া এটা হচ্ছে আপনার নিজের প্রোফাইল আপনার কি এই 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 আইডি থেকে পেজটা খোলা হ্যাঁ হ্যাঁ এই আইডি থেকে পেজটা খোলা এই আইডি থেকে হলে তো এখানে পেজ শো করবে কই পেজ এই যে ভাইয়া এমডি রহমান যান পাঠান এখন এটা লগ আউট করেন লগ আউট করে দুষ্ট মিষ্টিতে চলে যান মেসেজ আসছে মেসেজ ওপেন করেন
আসছে কি এরকম করে করব ভাই সবটাই সবটাই এরকম ভাবে না আপনি বলতেছেন অন্য আইডি থেকে ওপেন করা যায় না আমি ওপেন করে দেখাই দিলাম ওপেন করা যায় এই এখানে সার্চ করে পাচ্ছি না এখন ওখানে সার্চ করে পাবেন আপনার সেই পজিশনে আসতে হবে আপনার পেজে লাইক করতে এটা একটু বলে দিলে হলো লাইক তো নিউ পেজ ওয়েট করেন এটা লাইক আসুক ভিউ হোক ফলোয়ার্স হোক ধীরে ধীরে পাবেন আইডির সাথে মানে একটা লিংক আপ করতে হবে আর কি এমডি রহমান এটা পেজের পেজের নামের সাথে ক্যাটাগরির কিছু বিষয় আছে আর কি পেজটা ব্যক্তির নামে পেজ হয় না ব্যক্তির নামে হয় আইডি ব্যক্তির নামে কি হয় আইডি পেজের জন্য একটা প্রতিষ্ঠান লাগে এটা জেনারেল ক্রাইটেরিয়া ঠিক আছে আপনার পেজে লাইক বাড়ান এভারেজে কমপক্ষে মানে 2-3000 5000 লাইক হোক সার্চ দিলেই গেট করে পেয়ে যাবেন যেমন এখন মনে করেন যে আপনি ওই ভাই এর আগে একটা পেজ বানিয়েছিলাম তো সেটা পাচ্ছিলাম কিন্তু এটা পাচ্ছি না সেজন্য বলছো এর আগের পেজটা কি নামে বানিয়েছিলেন এর আগে নামটা মকসুদের ফ্রিল্যান্সার নামে বানিয়েছিলাম একটা খুব প্রাতিষ্ঠানিক নাম এখন দিয়েছেন এমডি রহমান হ্যাঁ এমডি রহমান গুগলে হাজার হাজার এমডি রহমান কিওয়ার্ডস আছে ফেসবুকে হাজার হাজার এমডি রহমান কিওয়ার্ডস আছে আপনাকে কেমনে খুঁজে পাবো কি হইয়া সেটাই তো ঠিক আছে আমি সার্চ করেছি অনেকগুলো আসছে হোমে যান তো আবার দেখি হোমে যান এমডি রহমান লিখে সার্চ দেন আমি দিচ্ছি ছেড়ে দেন আর এ হবে ভাইয়া আর এইচ এ হবে সচিন টেন্ডুলকার লিখে সার্চ দেন দেখেন সুন্দরভাবে চলে আসবে কেন আসবে বলেন তো এখন যে এমডি রহমান মিলে অনেকগুলো পেজ চলে আসছে আপনি কি আমার পেজটা এসেছে আবার এই একটু উপরে হ্যাঁ এই যে এটা উপরে হ্যাঁ আপনি বলেন আসে না যে চলে আসছে দুদিন ধরে খুঁজছি ভাইয়া পাচ্ছি না দুই দিন ধরে খুঁজছেন পান নাই না না এখন পাইছেন না এখন পাইছি আচ্ছা এখন সন্তুষ্ট কি ভাইয়া এমডি মনির হোসেন মনির ভাই স্ক্রিন শেয়ার করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নেটের অবস্থা তো খুবই করুণ পাঞ্জাবিতে চেঞ্জ করছেন না জি ইয়া ব্যানারের ডিজাইনটা কি গতকাল কি এরকমই ছিল জি না তোমরা ডিজাইন নিয়ে কাজ করছেন জি ওই গতকালকে যেটা ছিল ওটার কি আমি কোনো অবজারভেশন দিয়েছিলাম বলছিলেন যে এগুলো কালারগুলো চেঞ্জ করতে একটু পিছনে ব্যাকগ্রাউন্ড তো ঠিক ছিল সেটা বলছিলেন
আজকে আরো ভালো লাগতেছে না আমার কাছে। আচ্ছা এটা তো একই কালকে ছিল এটা, গতকালকে ব্যানারটা আছে এই যে। দেখতে পারতেছেন ভাইয়া? দেখতে পারতেছি। ইভেন আজকে যেটা দেখাচ্ছেন তার থেকে গতকালকেরটাই ভালো ছিল। জি আচ্ছা স্যার, সাইন ইন করে ফেলছেন, তার হয়তো ক্লাসে চলে আসবেন ইমিডিয়েট। ব্যানারটা তো একটু কাজ করতে হবে। আসসালামু আলাইকুম স্যার। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? শিলা রানী আমাকে শুনতে পাচ্ছে না, আব্দুল মতিনা শুনতে পাচ্ছে না, কৃষ্ণ ঠিক আছে, ওকে। আপনারা আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি ভাঙ্গা ভাঙ্গা ভাবে শুনতে পাচ্ছেন? আমেরিকাতে এখন কয়টা? আইফোন থেকে যিনি ক্লাস করছেন আমেরিকাতে, আপনার নামটা আমি ভুলে গিয়েছি, আপনার এখানে দিন মনে হচ্ছে। মাইকটা অন করেন না, মাইকটা অন না করলে আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। এখন কয়টা আমেরিকাতে? সকাল 9টা স্যার, 9টা 20 স্যার। 9টা 20 ঠিক আছে স্যার। ওকে 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 ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে ক্লাস শুরু করি। আচ্ছা আমি ক্লাস শুরু করার আগে সবার কাছ থেকে একটা ভোট নিই। সংসদে এই ভোট হয় না যে এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, আর যারা পক্ষে নেই তারা না বলুন, ঠিক আছে? আমরা সেরকম একটা সংসদের মধ্যে একটা ভোটের আয়োজন করব। সবাইকে প্রস্তুত ভোটের জন্য? আচ্ছা ঠিক আছে প্রস্তুত। আচ্ছা আমি চাচ্ছি এই ভোটটা হল টপিক, মানে বিষয়টি হলো যে আমি চাচ্ছি এই আমাদের ক্লাসটা 10টার পরিবর্তে 9টায় নিয়ে আসার জন্য, রাত 9টা। 9টা থেকে 10:30 পর্যন্ত আমাদের ক্লাস হবে, 10:30 থেকে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সাপোর্ট হবে, রাত 10টা মানে 12টা 12:30 1টা যতক্ষণ লাগে বলেন। আমাদের ক্লাস 10টার পরিবর্তে 9টা থেকে হবে। এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা মানে হ্যাঁ, তারা হ্যাঁ বলেন, ঠিক আছে? তারা এক আঙ্গুল দেখান, এক আঙ্গুল মানে হচ্ছে হ্যাঁ, আর এই প্রস্তাবের যারা বিপক্ষে তারা দুই আঙ্গুল দেখান। আমি এক আঙ্গুল দেখতে পাচ্ছি, এক আঙ্গুল এক আঙ্গুল। সুলাইমান দুই আঙ্গুল, ঠিক আছে আমি সুলাইমানের কথা শুনবো। ফ্রিল্যান্সার আহসান ঠিক আছে, সুরেশ দাস ঠিক আছে, আমি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এক আঙ্গুল, ওকে। আমেরিকা থেকেও দেখতে পাচ্ছি এক আঙ্গুল। ফ্যাশন টিভি রুহুল আমিন দুই আঙ্গুল, আচ্ছা রুহুল আমিন হ্যাঁ আমি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এক। আচ্ছা রুহুল আমিন আপনি বলেন আপনার কি প্রবলেম হতে পারে, আমি সবার প্রবলেমগুলো শুনবো। যদি প্রবলেম হয় তাহলে আমরা কি এটা করব না, সবাই যদি সুবিধা মনে করে তবেই তৈরি করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। মূলত হলো আমি বাসায় আসতে লেট হয় আর কি, এই জন্য আমার অফিস শেষ করে সবকিছু শেষ করে আস্তে আস্তে 9টা বেজে যায়। তো এই জন্য চাচ্ছি আর কি 10টা হলে আমার জন্য বেটার হয়, আর যদি ওভারঅল সবাই যদি একই প্রস্তাবে রাজি থাকে যে 9টায়, তাহলে সবার ইয়েটাই মানে মেনে নিবো আর কি স্যার। না ঠিক আছে, এখন ওইটাকে ওভারকাম করা যাবে কিনা
মানে ওভারকাম করা যাবে আমার জন্য একটু কষ্ট হয়ে গেলে আমি বলি নরে থেকে হলো সুবিধা হবে কি এই যেমন এখন আমরা যে দিন আমি ক্লাস নেই মনে করেন আমি 10টা থেকে ক্লাস শুরু করলাম হ্যাঁ শুরু করার পর আমাদের ক্লাস শেষ করতে করতে 12টা বেজে যায় 12টার পরে আর সাপোর্ট দেওয়ার সেই এনার্জি আমারও থাকে না প্লাস স্টুডেন্টেরও থাকে না আর সাপোর্ট দিলেও আসলে লম্বা সময় নিয়ে সাপোর্ট দেওয়ার সেই মানে সাপোর্ট দেওয়া যায় না শোনাও যায় না পরদের একটা সাপোর্ট দিতে পারে আর ম্যাক্সিমাম সময় তো ক্লাসটা এত লম্বা হয়ে যায় আমরা সাপোর্ট দেওয়ার সময়ই পাই না কিন্তু আমি যদি 9টা থেকে 10:30টার মধ্যে যদি আমি ক্লাসটা শেষ করতে পারি বরাবর 9টা বাজে যদি আমরা ক্লাস আরম্ভ করতে পারি 10:30টার মধ্যে আমরা ক্লাসটা শেষ করতে পারবো 10:30টা বাজে আমরা 10 মিনিট বিরতি নেব খাবার বিরতি দিয়ে এরপর আবার কি সাপোর্টে বসবো তাই না তাহলে 10:30টা থেকে যদি আমি সাপোর্টে বসি 10:30টা থেকে 12:30টা 2 ঘন্টা সাপোর্ট মানে অনেক সাপোর্ট আর আরেকটা সুবিধা হচ্ছে আমি দিনের বেলা যে সাপোর্টগুলো দিই দিনের বেলা সাপোর্টগুলো আমি দেব না আমি সকালে সকালে আসি দুপুরে আসি ওগুলো আমি আমি আর আসবো না আমি শুধুমাত্র রাতেই আসবো কারণ আমি রাতে আসলে আমি সবাইকে পাবো হ্যাঁ আর দিনের বেলা আসলে আমি সবাইকে পাই না বা সবার সাথে আমার ইন্টারেকশনটা হয় না আর আমি যখন কাউকে সাপোর্ট দেবো সাপোর্ট দেওয়াটা যতটুকু আমার মূল উদ্দেশ্য তার চাইতে বেশি উদ্দেশ্য হলো কি সবাইকে জিনিসগুলো দেখানো সবার অভিজ্ঞতা বৃদ্ধি করা সবাইকে সমস্যাগুলো দেখানো এবং সেই সমাধানটা সবাইকে দেখানো শেখানো তো আমাদের ক্লাসটা যেরকম এখানে শেখার বিষয় আছে সাপোর্টের মধ্যে কি আরো বেশি পরিমাণে শেখার বিষয় আছে তো আমি চাচ্ছি এমন টাইমে আমি সাপোর্ট দেব লম্বা সময় ধরে দীর্ঘক্ষণ ধরে সাপোর্ট দেব যেটা আমি সবাই থাকবে তো আমাদের আমি চাচ্ছি আমাদের প্রতিদিন ক্লাস হবে এখান থেকে আচ্ছা আরেকটা বোটিং হলো এই আগে আমার আগে যেটা সিস্টেম ছিল রবি মঙ্গল বৃহস্পতি সপ্তাহে 3 দিন ক্লাস বাট আমি এটা চেঞ্জ করে এখন আমি চাচ্ছি সপ্তাহে 6 দিন ক্লাস করার জন্য শুক্রবার একদিন ছুটি প্রত্যেক দিন ক্লাস হবে প্রত্যেক দিন নতুন নতুন টপিক নিয়ে ক্লাস হবে বলেন এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা এক দেখান আর যারা বিপক্ষে আছেন তারা দুই দেখান মোহাম্মদ হামিদুর রহমান উনি কিছুই দেখাচ্ছে না আমি নাকি আমি এই চেয়ে পর্যন্ত দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান হ্যাঁ হ্যাঁ এক এক না দুই আচ্ছা দুই ঠিক আছে এক 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 ম্যাক্সিমাম এক দেখতে পাচ্ছি হাসান আপনার আপনার এটা বলেন আপনার আপনার মানে মতামতটা বলেন প্রত্যেকের মতামতটা গুরুত্বপূর্ণ ওয়ালাইকুম আসসালাম স্যার আমার মানে যদি আপনি কাজ দেন তাহলে কাজটা আমার করতে সমস্যা হবে মানে প্রতিদিন যদি ক্লাস হয় না আমি যদি আমার এখানে 2 ঘন্টা আগে তো আমি মালয়েশিয়া আছি আমি ঠিক আছে ওটা তো আমি দেখছি না আমি এখন দেখুন যেটা আমি বললাম এটা হলো কি যে প্রতিদিন যদি আমরা ক্লাস করাই যে সপ্তাহে 3 দিনের পরিবর্তে সপ্তাহে 6 দিন আমি ক্লাস নেব সপ্তাহে 6 দিন ক্লাস 6 দিন সাপোর্ট জি স্যার যদি মানে ক্লাস আমার একটু হতে একদিন সময় লাগতে পারে আপনি আজকে রাতে ক্লাস করলেন তো অ্যাসাইনমেন্ট দিলেন ওটা হচ্ছে একদিন কিংবা দুই দিন সময় লাগতে পারে কারণ আমি কাজ থেকে আসি বিকেল 5টায় বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে বলি হ্যাঁ মানে আমি যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা করার পর এই ক্লাসটা অ্যাবজর্ব করা ক্লাসের ভিডিও গুলো দেখা এগুলো প্র্যাকটিস করার জন্য তো মাঝখানে একদিন সময় দরকার তাই না আচ্ছা এবার আমি একটু সহজ করে দিই বিষয়টা হ্যাঁ স্বাভাবিকভাবে সবার এটা প্রবলেম অনেকের প্রবলেম হওয়ার কথা আমি বিষয়টা একটু সহজ করে দিই সহজটা হলো যে আপনারা যখন আমার ক্লাসগুলো করবেন তখন শুধু ক্লাসগুলো করবেন দেখবেন বুঝবেন তারপর ভুলে যাবেন সবাই পারবেন না আমাদের ক্লাস করার উদ্দেশ্যটা কি আমি ক্লাসের মধ্যে এমন ভাবে জিনিসগুলো শিখাই বা শিখাবো যেন কি ওই ক্লাস করেই যেন সবাইকে সবকিছু বুঝতে পারে অ্যাটলিস্ট 80% যেন বুঝতে মানে পরিপূর্ণভাবে যেন কি বুঝতে পারে ক্লাস করে আপনাদের কাজ হলো বুঝা এই সিকোয়েন্স গুলো মনে রাখার কোনো কাজ দরকার নাই কোথায় ক্লিক করে কোথায় গেছে কোথায় ক্লিক করে কোথায় গেছে হ্যাঁ মনে করেন আমি ফেসবুক ফ্যান পেজ তৈরি করা শিখালাম ঠিক আছে অথবা এই ইউটিউবের এই বিআইডি আইকিউ অ্যাপসটা আমি ইউজ করা শিখেলাম অথবা গ্রাফিক ডিজাইন ফটোশপ শিখেলাম আমি মানে এক্সাম্পল দিই ফটোশপ আমি শিখেলাম হ্যাঁ তাহলে আপনি কি করলেন আপনারা ফটোশপের ক্লাসটা করলেন ঠিক আছে ফটোশপের আপনারা ক্লাসটা করলেন এবং ক্লাসের মধ্যে আমি এমন ভাবে বলবো যে আপনি ফটোশপের টোটালি টাচ না করেও আপনার মনে হবে যেন আপনার প্রত্যেকটা অলি গুলি আপনার চিনে ফটোশপের ক্লাসটা করলেন এরপর আমরা একটার পর একটা ক্লাস তো করতে রাখবো
আপনি শুধুমাত্র ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো বুঝবেন। হ্যাঁ, ক্লাসগুলো করা, ক্লাসগুলো বুঝাটাই হলো আপনার মূল কাজ। পরের দিন আপনি কি করবেন, ভিডিওটা আপনি আরেকবার দেখবেন, শেষ, ওটা এখানে স্টপ। আচ্ছা, এরপর আপনি যেটা করবেন সেটা হলো, কাজের প্রয়োজনে আপনাকে কখনো ফটোশপ দিয়ে কি করতে হচ্ছে, কোন একটা ডিজাইন তৈরি করতে হচ্ছে, হ্যাঁ, তখন আপনি কি করবেন, আপনার মধ্যে সে ফিলিংসটা আসবে, হ্যাঁ আমি তো ফটোশপ জানি, হ্যাঁ ফটোশপের ভিডিওটা কোথায় আছে তাও আমি জানি, ইউটিউব চ্যানেলে পারবেন না, তখন আপনি কি করবেন, যেহেতু আপনার করা ক্লাস, আপনি ক্লাসটা অলরেডি করেছেন, তখন আপনি আমাদের চ্যানেলে যাবেন, চ্যানেল থেকে আবার ভিডিওটা দেখবেন, দেখে দেখে আপনি নিজে নিজে একটা ডিজাইন তৈরি করবেন, এবং তখনই আপনার প্রকৃত শিক্ষাটা হবে, ঠিক আছে না? কারণ আমাদেরকে ফ্রিল্যান্সিং এর জন্য বিশাল আকারের সিলেবাস আমাদেরকে শেষ করতে হবে, বিশাল থেকে বিশাল কিছু আমাদেরকে শিখতে হবে, এত কিছু শিখতে হবে যে এগুলো শিখে মুখস্থ করে মনে রাখা কোনোভাবেই পসিবল না। তো সেই জন্য আমরা শিখবো, আমরা ক্লাস করবো কি উদ্দেশ্য নিয়ে, বুঝার জন্য, ঠিক আছে? এবং সবগুলো ইউটিউবে থাকবে, আপনারা চাইলে ওগুলোকে ডাউনলোড করে রাখতে পারেন, এবং যখন যেটা প্রয়োজন তখন সেটাকে ভিডিওটা দেখে প্র্যাকটিক্যাল কাজটা করতে পারবেন। ইভেন কাজ পাওয়ার পর আমি মনে করেন ইউজড এসইওর ক্লাসটা নিলাম, আপনারা শিখলেন, দেখলেন, বুঝলেন, ভুলে গেলেন, কোনো সমস্যা নেই, আপনি সরাসরি কাজ নিয়ে নেন, ইউজড এসইওর কাজ নিয়ে নেন। কাজ নেওয়ার পরে তারপর আবার কি ভালোভাবে আপনি ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখে দেখে কাজ করেন, সহজ না একদম? আমি কি সবাইকে বিষয়টা বুঝাতে পারছি? মনে করেন যে আমি ইউটিউবের ভিডিও তৈরি করে আমি শিখে গেলাম, হ্যাঁ ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে শিখে গেলাম, এখন কি